হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, অনেক সময় আমরা অনেক রকম পকোড়া বাড়িতে বানিয়ে থাকি, আর পকোড়াগুলো ভাতের সাথে যেমন ভালো লাগে, আবার অনেকেই ডালের সাথেও পকোড়া খেতে পছন্দ করেন, আর শুধু শুধু খেতে তো খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, পকোড়া বানানোর জন্য আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকটাকে ঠিক এইভাবে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেশি কোচানোর দরকার নেই। এরপর মসুর ডাল বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখানে ডাল বাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এরপর কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ চিনি দিলাম। একটু মিষ্টি দেবেন, তাতে পকোড়াগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এরপর ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এরপর দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো জল ইউজ করার দরকার নেই। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা খুব গরম করতে হবে। এরপর তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি পকোড়া ছেড়ে দিলাম। এরপর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। বন্ধুরা, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর এইভাবে আমি সব পকোড়া ভেজে নিলাম। তাই বন্ধুরা, আপনারা এইভাবে লাউ শাকের পকোড়া বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দিন, টেক কেয়ার, বাই বাই।